নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, আবার একটি বড়সড় আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষা ঠিক কবে হবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ ঠিক কবে হবে তা নিয়ে শিক্ষামন্ত্রী একটি বিশাল বড়সড় আপডেট ঘোষণা করেছেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে একেবারে বিস্তারিত জানাবো বন্ধুরা, যে উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষা এবং সেই সঙ্গে রেজাল্ট নিয়ে শিক্ষামন্ত্রী কী জানিয়েছেন। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে ভিডিওটিকে একেবারে আপনারা স্কিপ করে যাবেন না। আর যদি আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাও হন, তাহলে অবশ্যই ভিডিওটিকে দেখুন এবং আপনার আশেপাশে যারা এই ধরনের পরীক্ষার্থী আছে তাদেরকে জানার সুযোগ করে দিন, তাদেরকে জানিয়ে দিন। চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে জেনে নেব যে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কী বলেছেন। তো সিবিএসসি আইসিএসসির পথে হেঁটে উচ্চ মাধ্যমিকেরও তিনটে পরীক্ষা বাতিল ঘোষণা করল রাজ্য সরকার। তো নবান্নে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ঘোষণা করেন, উচ্চ মাধ্যমিকের যে তিনটে পরীক্ষার দিন আগামী 2, 6 এবং 8 জুলাই হওয়ার কথা ছিল সেগুলি বাতিল করা হলো। তো পার্থ বলেন, বিশেষজ্ঞ কমিটির সুপারিশে আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখেই পদক্ষেপ করে পরীক্ষা বাতিল করেছে রাজ্য। আগামী 31 জুলাইয়ের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের চেষ্টা চালানো হচ্ছে, পরবর্তী পরীক্ষার দিন পরে জানাবে শিক্ষা দপ্তর। তো কোভিড-19 মহামারীর জন্য লকডাউন হয়ে যাওয়ায় স্থগিত হয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো পরে শিক্ষা দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছিল যে জুলাইয়ের 2, 6 এবং 8 তারিখ বাকি পরীক্ষাগুলো হবে। তো সেই অনুযায়ী 2 জুলাই এডুকেশন, পদার্থবিদ্যা, নিউট্রিশন, অ্যাকাউন্টেন্সি বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। 6 জুলাই সংস্কৃত, রসায়ন, অর্থনীতি, জার্নালিজম, পার্সি, আরবি এবং ফরাসি বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। 8 জুলাই ভূগোল, স্ট্যাটিস্টিক্স, কস্টিক অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্টের পরীক্ষা হওয়ার কথা ছিল। আপাতত সেই পরীক্ষাগুলো সম্পূর্ণ কিন্তু বাতিল করে দেওয়া হলো। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আপডেট খবরটা জানালাম। তো এই ধরনের আরও আপডেট খবর জানার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।